Hello everyone, Assalamualaikum. BT Life in Finland channel e shobai ke shagoto janiye notun arekti blog share korte jacchi. Asha korchi amar blog er sathe thakle apnader khanikta bhaloi lagbe. Sokaler kajkormo shesh kore ekhon dupurer kajkormo shuru korchi ar shekhan theke kichu ongsho apnader sathe share korchi. দুপুরের রান্না বান্না আজকে একটু ব্যতিক্রম হচ্ছে দুটোই মাছের আইটেম একটা শুটকি আর একটা মাছ তো মাছটা অন্যভাবেই রান্না করছি তো এখানে প্রথমে কিছু মশলা কষিয়ে নিয়েছি পেঁয়াজ ভেজে নিলাম তাতে একটু টমেটো কুচি দিয়েছি টমেটো কুচি দিলে যে কোনো মাছের আইটেম শুটকির আইটেমের রান্নাটা আমার কাছে মনে হয় ভালোই হয় তো এই পাশে কিছু পেঁয়াজ ভেজে নিলাম তো পেঁয়াজ ভাজার মধ্যে আমি এটা লইটা শুটকি সেটা দিয়ে রেখেছি শুটকি দেওয়ার পরপরই আমি ঢেকে রাখি কারণ স্মেলটা এত বেশি স্ট্রং হয়ে বাসায় থাকে তো এই পাশে মশলাটা কষানো হয়ে গেছে এখানে দিয়ে দিলাম ফ্রোজেন সিলেকা মাছের মাংসটা এই মাছগুলো আমি আগেই কাটাটা ছাড়িয়ে রেখেছিলাম তো সিদ্ধ করে কাটা ছাড়িয়ে রাখা হয়েছে তো এটা তো আর কোনো কিছুর প্রয়োজন মানে কিছুই করার নেই সরাসরি দিয়ে দিলাম তো আমি আগে নামাইনি তো আস্তে আস্তে ওটা মেল্ট হতে থাকবে এই পাশে শুটকির মধ্যে আমি ফাঁকে ফাঁকে একটু হলুদ একটু লাল মরিচের গুঁড়ো একটু ধনে পাউডার দিয়ে দিয়েছি আমি শুটকিতে আবার জিরা দিই খুবই কম মানে নর্মাল মাছের তুলনায় কম আর কিছু সময় পেঁয়াজের সাথে এই শুটকিটা ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি এখন দিয়ে দিব বেশ কিছু আলু আলুর সাথে অল্প একটু মূলার অংশ ছিল সেটাও দিয়ে দিচ্ছি আজকের এই রান্নাতে আরেকটা মজার কাহিনী হচ্ছে দোনোটা রান্নার মধ্যে সবজি হিসাবে মূলাটা থাকছে তো উপর থেকে একটু লবণ দিয়ে দিব তারপর ঢেকে রাখব অল্প একটু পানি দিয়েছিলাম যখন বলক আসছে আবারও নেড়ে চেড়ে দিলাম এই পাশে মাছটাও এতক্ষণে মেল্ট হয়ে গেছে তারপর আমি এখানে মূলাটা একটু চিকন করে নিয়েছি আর একটু পাতলাও খানিকটা এটা দিয়ে দিলাম মূলা সবজিতে অনেক পরিমাণে পানি থাকে তাই এক্সট্রা আর পানি দিব না উপর থেকে আবারও কিছু মূলার উপর লবণ দিয়ে ভালো করে মাছের ঝুড়ি মাংসগুলোর সাথে মিক্সড করে ঢেকে রেখে দিব অল্প সময়ের মধ্যে মূলাটা সেদ্ধ হয়ে আসবে আর এই পাশের সবজিগুলোও সেদ্ধ হয়ে এসেছে ছোট একটা বেগুনের অংশ ছিল এই তো তিন পিস হবে সম্ভবত ওইটার সাথে একটা টমেটো দিয়ে দিলাম তারপর উপর থেকে কিছু রসুন থেতো করা আর ধনে পাতা এটাও দিয়ে দিয়েছি শুটকির তরকারিতে একটু টমেটো এভাবে দিলে খুব ভালো লাগে আর আমি একটু রসুনও দিয়ে থাকি এই তো শুটকির সবজিটা কিছুক্ষণ আমি খোলা রাখবো হাফ এই পাশে একটু কেমন জানি ক্লান্ত লাগছে ভাবলাম একটু চকলেটটা খেয়ে নিই রান্নার ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে আমার চকলেট খেতে ভালোই লাগে তাই আমি রান্নার একেবারে হাতের কাছের এই আমার মশলার পাশেই সবসময় একটা চকলেট থাকে এই চকলেটটা আমার খুব পছন্দের এটাও হয়ে এসেছে তো শুটকির তরকারিটা আমি একটু নেড়ে দিচ্ছি এভাবে নেড়ে দিলে ঝোলটা একটু ঘন হয়ে যায় আর না হয় উপরে তেল উঠে থাকে একটু পানি পানি লাগে তাই রান্না শেষে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আজকের রান্নাটা কিন্তু অনেক ভালো হয়েছে এ পাশে এই আইটেমটাও হয়ে গেছে এখন একটু বাগার দেব শুধুমাত্র রসুন দিয়ে বাগার দিচ্ছি বাগার দিলে খুবই ভালো লাগে এ ধরনের মাছের আইটেম ভুনা আর গতকালকে এই কাবারটা ধুয়েছিলাম একেবারে সুন্দর পরিষ্কার হয়েছে এখন চেয়ারটা ক্লিন করার পালা অনেক ছোট ছোট খাবারের কণা একেবারে শক্ত হয়ে গেছে ফাঁকে ফাঁকে তো আজকে ফাইনালি এটা ভালো করে একবারে ডিপ ক্লিন করে ফেলব খাবার পরার সাথে সাথে আমি মুছে ফেলি তারপরও দেখা যায় ছোট মানুষ নাড়াচাড়া করে মাঝে মধ্যে খাবার তো ছিটাই বমি করে কত কিছু যে করে এই যে এখানে স্ক্রু উপরেও খাবার পড়ে গেছে কখন পড়েছে এমনি খালি চোখে দেখাও যায় নাই খাবারের কারণে তো এখন আজকে ভালো করে একবারে ক্লিন করে নিচ্ছি যে পাশে ময়লা একটু বেশি সেখানে ডাবল স্প্রে করে নিচ্ছি তাতে সহজেই ময়লাগুলো উঠে যাচ্ছে আর সুন্দরভাবে একেবারে ক্লিন হচ্ছে যে কোনো কিছু একবারে ডিপ ক্লিন করলে মনের মধ্যে একটা শান্তি কাজ করে এর ফাঁকে আমি কাবারটাও লাগিয়ে নিব কাবারটা লাগাতে একটু কষ্টই হয় কারণ অনেকটা বেল্ট আছে তো বেল্টগুলোকে ভালো করে ধরে ফিটিং করতে হবে একটু সময় লাগবে তো এর মাঝে বাবাটাকে নিয়ে আসবো টাইমও হয়ে গেছে তারপর আমি ফাইনাল ফিনিশিংটা দিব কোলে উঠতে চাও আশা
তো এই যে পানি দাও এই যে এটা দাও ক্রিং ক্রিং কে খুলবে দরজা ইয়েস ইয়েস ওয়েট ওয়েট সবাই ওয়েট করো ইয়ে আচ্ছা একটু ক্লোজ করো আবার দিবে সে কলিং বেল ইয়েস হ্যাঁ দাও কলিং বেল দাও বিকেলে একটু পেঁয়াজও তৈরি করলাম সাথে ফল আর শসা চাটা পান করে আমরা বের হয়ে যাব ওর বাবা বলল আজকে সুযোগ আছে চলো আমার সাথে আর আমিও বললাম আচ্ছা ঠিক আছে আইমান বাসায় আছে আমরা বের হয়ে গেলাম গাড়িতে চড়লে আমার বাবাটা খুব খুশি হয় ওকে তখন ডাকলেও আমাদের দিকে সহজে তাকায় না মানে ও ওর মতো করে সব কিছু আস্তে আস্তে দেখে এখনও ওয়েদার মোটামুটি ভালো আছে এই তো সামনে অক্টোবর থেকে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হবে আর প্রচুর পরিমাণে গাছের পাতা ঝরতে থাকবে অবশ্য এখনও একটু একটু ঝরা শুরু হয়েছে তখন রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ থাকবে তো এখনও যেহেতু ভালো আছে একটু সুযোগ পেলে আমিও আর না করি না ঘুরতে যেতে বললেই যাচ্ছি পাসিলাতে এই পাসিলার এই সাইডে কী পরিমাণ কনস্ট্রাকশন কাজ চলছে বোঝানো যাবে না খুবই সুন্দর সুন্দর বাড়ি উঠছে আরও অনেক কিছু হচ্ছে ঘেরাও থাকে আর এইদিকে এখন গ্যারেজের গেটটা খুলে নিচ্ছে কী অদ্ভুত লাগে এখানে কোনো দারোয়ান থাকে না কোনো কেয়ারটেকার থাকে না সব কিছু নিজেকে নিজে করতে হয় অটো হয়ে যায় আমাদের দেশে তো কত রকমের কেয়ারটেকার থাকে বিভিন্ন দারোয়ান এই টাইপের লোক থাকে তো যাই হোক এখানে সব রোবটের মতোই অবাক লাগে কোনো কেউ থাকে না সব পাসওয়ার্ডের মাধ্যমে চাবির মাধ্যমে নিজেকে নিজেই করতে হবে তুমি দাও আর মানে আর হাম প্রেস করো প্রেস করো আমরা পাসিলার এই পাশ থেকে এখন ত্রিপলাতে চলে যাচ্ছি তো ত্রিপলার এই পাশেও প্রচুর পরিমাণে রাস্তার কাজ হচ্ছে ওই যে বাড়িগুলা এখানে লাইন ধরে বিশাল বিশাল বড় বড় বাড়ি হচ্ছে প্রত্যেকটা বাড়ি দেখতে অনেক সুন্দর আর এগুলো অনেক বেশি এক্সপেন্সিভ হবে মনে হচ্ছে তো আমরা এখন ত্রিপলার পার্কিং এরিয়াতে চলে আসলাম তো ওর বাবা একটু বাজার সাজার করবে তো ও যেহেতু একটু কেমন জানি করছে তো এইখানে খোলা জায়গা পেয়ে দেখলাম কি দৌড় দিচ্ছে এদিক থেকে ওদিক অনেক মানুষজনের ভেতর দিয়েও সে সাহস করে চলে যাচ্ছে তো আমি এজন্য আর বললাম দোকানে না ঢুকি একটু বাইরে দাঁড়িয়ে থাকি ও একটু ঘোরাফেরা করুক আর বেশি যেহেতু বাজার নেই ওর বাবা করে ফেলবে তো ক সুপার থেকে কিছু জিনিস কেনা হয়েছে এখন চলে যাবে ওর বাবা পিসমাতে তো ওর বাবা বলল যে চলো তুমিও ঢোকো তো ছেলেও বাবাকে দেখার পর এবার কী আর করার আমিও ঢুকলাম কিছু ডিম নিল তারপর এখন সবজি সবজি তেমন নেওয়ার প্রয়োজন নেই তারপরও দেখি কী কী নেওয়া যায় মার্কেটে ঢুকলেই সমস্যা কিছু না কিছু নেওয়া হয়েই যাবে দেখা যায় কোনোটার দাম কম বা কোনোটা বেশি ফ্রেশ এই যে পেঁয়াজ নিয়ে নিচ্ছে অনেক ভালো নাকি পেয়েছে রাতের হেলসিঙ্কি দেখতে তো আরও সুন্দর লাগে এই যে ঝিকিমিকি করছে তো ক্যামেরা অত ভালো আসে না কিন্তু রাত্রে জার্নিটা আমার সবসময় ভালো লাগে সবজি যেগুলো আনা হয়েছে সেগুলো আমি ফ্রিজে রেখে তারপর ডিনারের ব্যবস্থা করতে হবে একটা সুবিধা হয় বেবিকে বাহিরে যেদিন খাওয়াতে পারি সেদিন আমার কাছে অনেক ভালো লাগে এই জন্য বাহিরে গেলে অতটা কষ্ট আর ফিল হয় না আর যদি না খাওয়াতে পারি তো মেজাজটাই শেষ তখন মনে হয় যে ইস যাওয়াটাই ভুল হয়েছে তো আলহামদুলিল্লাহ খাওয়াতে পারলাম এখন ওকে ঘুম পাড়িয়ে আমি ডিনারের ব্যবস্থা করব কিছু আলু
বড় বড় করে কেটে নিয়েছি। আজকে আলুটা এইভাবে দিব, ভাবছি ভালোই হবে। এখানে কিছু গোলমরিচ লবণ দিয়েছি, ভালো করে একটু মেখে তারপর দিব। বড় বড় করে যদি কাটি তাহলে দেখা যায় যে আলুটা ভালোভাবে গ্রিল হয় না। তো এই পাশে একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। এখানে দিব কিছু চিকেন উইংস। চিকেন উইংসগুলো আগে আমার ফ্রোজেন করা ছিল, মানে ম্যারিনেট করা, তো আমি যাওয়ার আগে নামিয়ে রেখেছিলাম। যা কয়েকটা ছিল সবই দিয়ে দিচ্ছি। তো এগুলাও কিছুদিনের মধ্যে আবার একটু ম্যারিনেট করে ফ্রোজেন করে রেখে দিব। এতে মাঝে মধ্যে শর্টকাট করে খাবার তৈরি করা যায়, আবার একটু খাবারের মেনুটাও চেঞ্জ হয়, ভালো লাগে। আজকে এখানে অল্প করে একটু বিট দিচ্ছি। আমি জানি আমার ছেলে খাবে না, আমি খাবো, ওর বাবা হয়তো নিতে পারে। অল্প করে একটু বিট দিচ্ছি, মাশরুম দিচ্ছি, সেই সাথে পেঁয়াজ দিলাম, আর কয়েকটা আস্ত রসুন দিয়েছি, একটা টমেটো দিয়েছি আমার জন্য। আমার ছেলে তো বলাই শুরু করেছে, টমেটো কেন দিচ্ছ? আর এই পাশে কর্ন, কর্নের উপর আমি একটু বাটার দিয়ে দিলাম। তারপর মাশরুমের মধ্যে একটু লেবু দিয়ে দিচ্ছি। তারপর উপর থেকে একটা মশলা দিব টমেটোর উপরে। মশলাটা মূলত হচ্ছে যে কি বলবো, ওই যে ফ্রেঞ্চ ফ্রাই করার পর যেটা ছিটায় সেটাই দিব আমি। আলুর উপরে আর অন্যান্য সবজির উপরে অল্প করে একটু অয়েল দিয়ে দিচ্ছি। এগুলা মাখানোর সময় আমি কোনো প্রকার অয়েল দিইনি, তাই এখন দিয়ে দিচ্ছি। চিকেন তো আগেই ম্যারিনেট করা আছে, ওখানে অয়েলও ছিল। ফাইনালি ট্রেটা সাজানো হয়ে গেছে, অনেকগুলাই খাবার মনে হচ্ছে। যখন এটা হয়ে যাবে গ্রিল তখন কিছু কমে যাবে। ওভেনটাও প্রিহিট করা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি। মাঝে মধ্যে মনে হয় আমাদের দেশি খাবারগুলা তৈরি করতে একটু ঝামেলা বেশি, ভাজা পোড়া এটা। তো এর মাঝে আবার ডিমও ভেঙে দিয়েছে। ট্রেটা কিন্তু অনেক গরম আছে, আইমান বলছে হয়ে যাবে, কিন্তু হবে না। আমি এগুলো নিয়ে আবার ট্রেটা একটু দিতে হবে। ডিম দুটো ভেঙে গিয়েছিল, ও দিয়ে দিয়েছে, তো ভাবলাম খারাপ হবে না, ডিমটাও খাওয়া হয়ে যাবে। ওভেনে কোনো কিছু বেক করতে আমার এমনিতেই ভালো লাগে, কারণ আমার কাছে মনে হয় যে আমি কোনো কিছুই করিনি, ও যেন ওভেনেই সব কিছু করে নিচ্ছে। শর্টকাটভাবে ডিনার এটা, কিন্তু সবার কাছেই ভালো লাগবে। তো চাইলে একটু ব্যতিক্রম করে করা যায়, সময়ও কম হয়। তবে আজকে সব আইটেমের মধ্যে আলুটাই নাকি সবচেয়ে বেশি ভালো লেগেছে। আলুগুলি ছোটো কাটাতে দুপাশ থেকে সুন্দরভাবে গ্রিল হয়েছে, সেই সাথে আস্ত রসুনগুলোও খেতে অনেক ভালো হয়েছিল। তো এভাবে মাঝে মধ্যে একটু ব্যতিক্রম করে ডিনারটা করলে, আবার সেই সাথে যখন আমরা একই ডিশে করছি, এটা আরও অনেক বেশি ভালো লাগা কাজ করছিল। তো এই ছিল আজকের ব্লগ, আশা করছি আপনাদের ভালো লেগেছে। প্লিজ মনে করে একটা লাইক দিয়ে আমার ব্লগের সাথে থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।